করবে? সকালে কুয়াড়ে পড়াইছিল মতো নকলকে দোকান পড়াইছিল সকালে উঠিলি জানু মতো দেখিবি বলি সকালে উঠিলা বেলা ঘরে না মুন্ড পুরা মোর খারাপ তা মা তো রাখি সেটা সোফা বসেছি তা বাপা তাকে দোকান নিয়ে পড়াইছি ঘরে মো পিলা কুয়াড়ে গলা দেখে ফোন ফোন কলা বেড়ে দোকান নিয়ে যাই কন কঙ্গারু আপনার প্রথমে মো তরফ নমস্কার আশা করছি আপনার সমস্ত পড়ে সুস্থ থাকবে এই চ্যানেল নয় অনেক প্লিজ চ্যানেল সবসক্রাইব করবে ভিডিও নিহতি ফার্স্ট লাখন দেখুন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট সেয়ার সবসক্রাইব করা হয়ে জমা হয়ে আপনার ভালো পাইবা স্নেহ সুদ আশীর্বাদ মো মো পরিবার নিহতি যাবে চলুন দেখি আজ ব্লগটি আজ দিনটি কমিটি কম কাটুছি এবে তো ঘরের মানে টিকি বি গোটে ইঞ্চ বি কাম কিছু বি হয়নি লুগাপটা হলাম কাল রাতে সব শুখাই দিয়েছিলি ঘর দ্বারা ওড়াইবি জানি আজ বি ঘরের সিচুয়েশন কম রাখব যা বি রো সেটা আপনার সেয়ার করবি নিহতি এ কন হচ্ছে রে চল দেখি আজ তো মো ধনে একটি খাইব সকাল কয়েকটি সমস্ত তো মা সাহেবে বি ইপি খাওছি তো মামা রাগি দৌনি তো তো মামা সকাল মো আজ্ঞা বহু পাটি কলি সকাল পিলা কুছি ইপি খাইবি তাকে কন দৌছি কুছি তোমার পুয় নহবে কিন্তু কন দৌছি কান্দ পাটি কলি যা পিলা কুছি মামা ইপি খাইবি বউ ইপি খাইবি হো তাহলে চার কলি থা করছি বা টিকি উষুম উষুম রহি খাইলে ভাল লাগে না ছোট পিলা খাইলে তাতা তাতা ভাল এইটি সকাল যেমি ঘরের সব কাম স্টার্ট হওয়া সহ ছুয় মানুষ সবুকিছি আরম্ভ হয়ে গলা আজর এই ব্লগ্রে আপনার নিহতি নিহতি কিছু মানে ভালো জিনিস হি দেখিপারে যেমিকি আপনার সবুলে কুহতি মতো বহু সারা ভাল পাইবা দিকে তো সাহন কু খুবার গোটে অলগা মজা থাকে আর স্নেহ সবুঠার অজব মোপাই তার ভাল পাইবা কেবল মতো লাগে কি মু হি এত ভালসে অনুভব করিপারে বহুত কিউট সে মো জীবন সে মো ধন সে আর সবুঠু ফেভরেট হচ্ছে ইপি বহুত হি ভাল পায়ে সে ইপি খাইবা পাই তো আজ ইপি খাইবার হি দিনটি তার আরম্ভ হচ্ছে মোর বি এটি শোয়েছি আমি সুন্দরী এটি আমি চুন্দেলি শোয়েছি তো হাতটা কম হয়েছে ফাইনালি গাধিক আসিকি ঠাকুর আমার পুরাণ পরিবার থাকে করেসারি করেসারি আসি রশ্মিতা ঘর ঘরকু টিকি ফোন করি কাল ঠার তো জানি আপনার আজকে খাইনি আহলি কম তোমার ফোন কলি তো টিকি নহলে আস দিদি ঘন নিয়ে যাও টিকি বুলাই বলাইকি আন তা মাইন্ড ফ্রেশ হো তা ঘর গেলে আগে পার্টি করতে লাগে না না কিছু পার্টি করেনি তাকে নিও দিদি ঘন যাই সে বুলাই বলাইকি আসু তো তা বউ তার সাথে কথা হওয়া পাই চাহি এটা কথা হইনি রাগে কিছু কালি কাহিঁকি আসিল সমস্ত নিহতি কহিলি কাটিলু কাটিদেলু যাবো মা মোহর যা মামাকে তো প্যান্ট শার্ট রেডি কর যাব দিদিন দিদিন রহিব বুলিকি আসব হ্যাঁ কালি কম মা মোহর যিবি চপ্পল
ଆମ ବୋଉ ସ୍କୁଟିରେ ଯିବ, ସିଏ ସବୁ ତମେ ତ କୋଉଥିରେ ଯିବ? ଅଟୋରେ ଯିବ, ସେ ତା ମାମୁଁ ଆଣିକି। କଣ ନ ଜାଣୁ ସେ ଏଇଟା, ଆମ ବୋଉ ସ୍କୁଟିରେ ଯିବ, ଆମ ମାମୁଁ ଆଣିକି ଆସିବ, ଆମେ ଅଟୋରେ ଯିବୁ। ଆଣିଛି ଝିଅ କହୁଛି, ବୋଉ ଆମର ସ୍କୁଟିରେ ଯିବ, ଆମ ମାମୁଁ ଅଟୋ ଆଣିକି ଆସିବ, ଆମେ ଆମ ଅଟୋରେ ଯିବୁ। ମାମୁଁ ଆସିବ ସନ୍ଧ୍ୟାବେଳକୁ, କହିଛି ଫୋନ୍ କରିଦେବି ଯାବେ ତୋର ବେଡିଂ କଥା। ଏ ବୋଉ ଲୋ ଭଲ କଲର ଆଣୁଛ ଦେଖନ୍ତୁ। ଆପଣ ମାନେ ତା ମା ମାମା ମତେ ଭାତ ଖାଇବାକୁ ଡାକୁନି, ତା ମାମା ଏକୁଟିଆ ବାଢୁଛି ଖାଇବାକୁ, ସିଏ କାଲି ମତେ ଡାକୁଛି ଆସ ଖାଇବୁ ନା। ମୁଁ ଖାଇବିନି ରଶ୍ମିତା, ମୁଁ ଖାଇବିନି ନା ନା, ମୁଁ ଖାଇବିନି ପରା। ମତେ ଅଧ ଘଣ୍ଟା ହେଲାଣି ପିଡ଼ୁଛି, ଆସେ ଖାଇବୁ ଆସେ ଖାଇବୁ, ମୁଁ ତ ଖାଇବିନି। ଖାଇବିନି ତ ମୁଁ, ହଁ ମୁଁ ଖାଇବି ନା ଖାଇବିନି, ହଁ ମୁଁ ଖାଇବି। ମାମା ଖାଇବ ନା ବୋଉ ଖାଇବ ନା? ମୁଁ ତ ଖାଇବିନି ତ ମାମା ସାଙ୍ଗରେ, ନାଇଁ ନା ତ ମାମା ଖାଲି ରାଗୁଛି ମୋ ଉପରେ। ମାମାକୁ କହିଦିଏ କ ମାମା ରାଗିବୁନୁ, କହିଦିଏ କହିଦିଏ କ ରାଗିବୁନୁ, କ ପୋଡ଼ା ମୁହିଁ ରାଗିବୁନୁ। ତା ମାମା କାଲି ରାତିରୁ ଭାତ ଖାଇନଥିଲା, ମୁଁ ଦେଖିଥିବି ଆପଣ ମାନେ ଏକୁଟିଆ ଭାତ ଖାଇଥିଲେ, ଆମେ ଯାଉଛୁ ଦୁଇ ଜଣ ଭାତ ଖାଇବୁ। ତ ଏଇଠି ସେ ସବୁ ପୋଟଳ ବାଇଗଣ ସେକା ସେକି ସବୁ କରିଛି, ତ ଚାଲନ୍ତୁ ପଖାଳ ଗୋଟେ ଖାଇଦେବା। ତାପରେ ଆମେ ପଖାଳ ଖାଇଦେଇ ଆମେ ମା ବୋଉ ଏଠି ରୁମ୍ରେ ଥିଲୁ। ରଶ୍ମିତା ରୋଷେଇ ଖାଇଛୁ ଜାଣିଛନ୍ତି, ତୁ ଖାଇଛୁ ମୁଁ ଯୋଉଠି ସେ ହାତରେ ପିଇଛୁ, ବାପା ହାତରେ ପିଇଛୁ ବାପା। କଣ କରୁଛୁ ତୁ ମାମା ଦେଖି ଚାଲିଲୁ କିନି ହାମୁ କିଲିକି କାଇଦା। ତ ଏବେ ଆପଣମାନଙ୍କର ବାବୁ ଆସିଗଲା ସ୍କୁଲରୁ, ଆଜି 12 ବେଳୁ ପଳେଇ ଆସିଛି ଲଞ୍ଚ ଟାଇମ୍ରୁ। କାଲି ରାତିରେ ଆମେ ନା ଏଇ ଯେଉଁ ଘରେ ଅନିଲ ରଶ୍ମିତାର ଇଏ ପାଇଁ ଆମେ ରାତି ସାରା ଭଲସେ କି ଶୋଇପାରୁନୁ, ତ ତାକୁ ବି କହିଲା ମାମା ମୋତେ ଭାରି ହାଲିଆ ଲାଗିଲା, ମୁଣ୍ଡ ବୁଲେଇ ହେଲା, ନିଦ ନିଦ ଲାଗିଲା, ମୁଁ ପଳେଇ ଆସିଲି। ସେ ପଳେଇ ଆସିଲା, ତାପରେ ଇଏ ଦେଖନ୍ତୁ ଆମର ଇଏ ଗୋଟା ପିଲା, ଏହାର ଆଖି ଧରିଛି, କ'ଣ କହିବ କ'ଣ ଏହାର ଆଖି ଧରିଛି, ମାନେ ତୁମେ ମଣିଷ ବୁଝୁ ବାବୁ ଅଛି ବା ଭିଟିବନି କବାଟ ପକ୍କା ଖଣ୍ଡେ। ଏଇଟା ଦ୍ୱିତୀୟନି, ଦ୍ୱିତୀୟନି, ଦ୍ୱିତୀୟନି ଟଟିଆ କିଏ ଦେଖିବ, ଯିଏ ଟଟିଆ ଦେଖିବ ସେ କଣ ବାଡ଼େଇ ମାରିକି ଭଲସେ ଗାଧେଇ ଦେଲି, ଜମା ବି ଘଷା ଘଷି ହବାକୁ ସେ ଦେଖେଇବନି, କହିବ ମତେ ଖାଲି କାଟୁଛି କାଟୁଛି। ତୁମେ ଦେଖି ତା ପାଇଁ ଆମର ହଉଛି ଭାତ ଡାଲମା କୋବି ଭଜା ଆମ ପାଇଁ ସାଧା ହେଇଯାଇଛି, ବାକି ଆମ ଅଣ୍ଡା ଅଣ୍ଡା ହେଇଛି। ଏପଟୁ ମୋବାଇଲ ବନ୍ଦ କରେ, ଏଇ ତ ମୋବାଇଲ ଦେଖିଲେ ପୁରା ଆଦର୍ଶ ହେଇଯିବୁ ତୁ। ମାରିକି ତ ମୁଜିବ ନେଇଛି ମୁଁ କଣ ଅଣ୍ଡା ଖାଇବୁ ନା, ଆଉ ଟିକେ ଘର ଏଇଠି ଢକି ଯା, ଏଇଠି ଢକି ଯା, ମେସିନ୍ରେ ନବ ଏଟା କପାଟ ଭାବିଛୁ ଗୋଟେ ଗେଲ ବସାର ତୁ ହବୁ ବୋଲି, ସେଗୁଡା ତୁ ହେଇପାରିବନି, ଯାହା ବହୁତ ଗେଲ ବସ ଖାଇଲୁ, ଲାଳନ ପାଳନ ପଳେଇଲା ନା ତାଡ଼ନ। ସେ ମୋବାଇଲ ବନ୍ଦ କର, ଚୁପ୍ସେ ଶୋଇଲି, ଚାକର ପାଠ ପଢିବୁ ନା, ପାଠ ଢକି ଦେଲ, ମୁଁ ଛାଡ଼ିବି, ଢକି ଦେ ପାଣି ଦେ, ପାଠ ତାହେଲେ ଦୁଇପଟ ରହିଲୁ ତାହେଲେ ଭାତ ଢକି ଯା, ରଖିଛୁ ଢକୁନୁ ପୁରା, ସେ ନବ ନବ ବେଶୀ ନା ସବୁ ଦବା ଥୋଇଦବ ଢକୁନୁ। ଏ କଥା ଏବେ ତୋର ମନେ ପଡ଼ିଥିଲା, ମନେ ପଡ଼ିବ ବୁଢା ଯେତେବେଳେ ମନେ ପଡ଼ିବ, ମାଇଁ ଖୋଇଦଉଥିଲା ମୋତେ ମୋବାଇଲ କଣ ପଚାରିଲୁ, ମୋବାଇଲ କଣ ହେଇଛି ଭାତ ଜମା ସେ ଖାଇବାକୁ ମନ, ତ ଖୋଇଦେଲେ ମାଡି ବସିକି ସେ ଖାଇବ। ପୁରୁଣି ବେଟା।
ଚାଲନ୍ତୁ ମୁଣ୍ଡରୁ ଭାତ ଖାଇନି ଏତିକି ଗୋଟେ ଭାତ ଖାଇବ କି ନାହିଁ ସବୁବେଳେ ଛାଡ଼ିକି ଯିବ ଏତିକି ଭାତ ଯେତେ କମ୍ ଭାତ ଦେବ ସେତେ ସେ ଛାଡ଼ିକି ଯିବ ତ ଏବେ ଫାଇନାଲି ଆମେ ସମସ୍ତେ ଖାଦ୍ୟ ସାରିକି ଆସିଲୁ ରଶ୍ମିତା ବି ତାଙ୍କ ଘରକୁ ଯିବ ଆଉ କ'ଣ କରିବି କହୁଛି ତ ଯିବା ପାଇଁ ଯାଉ ତା ମନ ବୁଝିଲେ ଆସିବ ଆପେ ଆଉ ସିଏ ବୁଝିବାର ନାହାନ୍ତି ରଶ୍ମିତା ବୁଝୁନି କି ମା ବୁଝୁନାହାନ୍ତି ଭାଇ ଆସିବ କଣ ସେ ନିଜକୁ ଭାବି ସାରିଲାଣି ଜାଣିନି ଆଉ ଯାହାକୁ କହୁଛି ଭିଡିଓ କଲ୍ କରିବାକୁ ଫୋନ୍ ଧରିଦେଉଛି ଭିଡିଓ କଲ୍ କର ଯୋଉମାନେ ଗାଁକୁ ଯିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି ତିନି ଦିନ ଜାଗା ପାଟି ତୁ କରିଦବା ତାପରେ ଯାଉଛି ଯାତ୍ରା ଦେଖିବା ପିନ୍ ମାରିବନି କିନ୍ତୁ ହବ କାଲି ପୁଅକୁ ଛାଡ଼ିବୁ ସକାଳୁ ଟିକେ କଣ କରିବୁ ଏଠି ମୁଁ କଣ କରିବୁ ନା ଆଉ ମୋ ପିଲା ନ ଖାଇବୁ ଅଜିଆ କରିବା କହିଥିଲା କହିଲା ଆମ ପୁଅକୁ ଦିଅ ଆମ ପୁଅ ଜାଣିଲ ଝିଅ ଯାଇ ଭାଇନା ସହିତ ଯଦି କଣ୍ଠା ପକେଇଛି ଗଲା ବେଳକୁ ଆମ ପୁଅକୁ ଦିଅ ଆମ ପୁଅ ଯିବ ଜାଣିଲୁ ରେ ତୁ ଯିବ ତାଙ୍କ ଗାଁକୁ ମୋ ବେକୁଟିଆ ମୋର ଜୀବନ ଟିକି ବୁଡ଼ା ଏଠି ରେଡି ହେଇସାରିଲା ଗୋପାଳ ଆଙ୍ଗୁଡ଼ ଚୁଚୁମା ଆରେ କଣ ଖାଇଛୁ ନା ନାଇଁ କିଏ ଏଇଟା ଏଇଟା ରାଜକୁମାରଟା ମୋ ରାଜା କାହିଁକି ମୋ ରାଜା ବେଟା କାହିଁକି ତମେ ଜାଣିଲ ତାକୁ ବଢିଆ ଶାଢ଼ ପିନ୍ଧିଛ କଣ ଏଇଟାକୁ ମଝିକି ରଖିଦେ ରାଜା ଗାଁକୁ ଯିବ କି ତା ମାମୁଁ ହେଲା ତାର ନାମ କ୍ଷେତ୍ର ବାସିକି ପକଡ଼ ଡାକୁଛନ୍ତି ତା ନା କ୍ଷେତ୍ର ବାସି ମାଲୁ ଭ୍ୟାନୁଟି ସରିକି ରେଡି ହେଲା ବଢିଆ ଦିମାସରେ ଥରେ ଛୁଟି ଆର ନା ମୁଁ ତତେ କଦାପି ପିନ୍ଧିବିନି କେତେ ରଙ୍ଗ ତୁ ମାମୁଁ ଘରକୁ ଯିବୁ ବୋଲି ଆରେ ଟୋକା ତୁ ପାଲି କରିଛ ଗହା ହେଲେ ତୁ ବସ୍ତିରେ ବୁଝେଇବା ତୋ ମାମୁଁ ଘର କଣ କରିବା ଆମେ ମୋତେ ଚକାଉନି ହଁ ତୁ ରାଜି ତମ ପୁଅ ତୁ ଜନ୍ମ କରିଦବୁ ଅଛି ଆଗରେ କବାଟ ଦେଇଥିଲେ କାଇଁ କହିଲେ ଆମ ପୁଅ ବୋଲି ଚିଙ୍ଗିଡ଼ି ପିଲା ହବନି ଆମର ତମର ଯାଇଲାଣି ବଡ଼ ଲୋକ ଅଭିନୟ ତାକୁ ଜଣା ଦେଖୁଛନ୍ତି ନା ଆପଣ ମାନେ କାରନାମାକୁ ଡବଲ ଅଛି
ক্ষেত্রবাসী বর্ষা হোজি পুবি কী মতো কুচি তো আসনি বাইয়া বাইয়া থাক যাবি ভাই চাল তোমার অটোরে বসিক যাবি যাই সুকান্ত বসে বুঝি বৌ চা সুকান্তি আস যাবি হে পু তু রহ তু আসে তু আস চাল ভাই গাড়ি চালা তো মামা থাক চলো ফাইনালি বাহারলা যাই টাটা বাই পড়ি দেই দাও জলদি আসো বাই তো ফাইনালি রশ্মিতা গলা গলা ভাল লাগুনি পিলার ভাল এই সাহেব দেখলে না আপনার কিন্তু কুচি মু খালি সেত বসে ভাবুছি সে কুছ আম পুয়া ছোট ছোট তো মুন্ডে না বুদ্ধি নাই দিন তো পিলা জন্ম করি রোড কোর্ট কু যাবি কম করবি যা যেত সিচুয়েসন হবার হোচি হোচি মুখে রক্ষা আজ্ঞা চাহিনি কাহার মুখে কথা রশ্মিতা গাঁ কু যু তো শাশু ঘরে যেহেতু এমনি গোটে থাকে রুল থাকে আমি এত দিনে যাই করবা তো সে চারদিন তলে কুলা গাঁ কু যা তো মুহলি কি আরে তুই এবে যাই কোণ পঞ্চাস্তর গাঁ কু যা তাপরে সেটু তা মুন্ড কোণ ঢুকলা কুয়াড়ু কোণ এই পাটি তুণ্ড এইটু কলা কলা কিন্তু আজ আজ সকাল সেটু এত ঘর ভালো সে উঠু নাই তারপরে মুখে হো গাঁ যদি যাওয়া চাহুছু তো গলে যদি খুশি হব তাহলে ঠিক আছে তুমি ঘর কহ তো তাহলে যা তো তারপরে সেতিক সে হসিলা আজ গাঁ কু তো গলা আর দেখবে আপন মানে যাব মতো লাগুছে ঘর পরিবার সংসার একুটিয়া মোর আমি মোর কাহাটি কিছু বাদ ছেদ সেমতি কিছু না বেড়ে বেড়ে মতো কষ্ট লাগুছে এইসব জিনিস ভালো লাগুনি মতো ছাড়ন্তু যাহা বি হব ভাইনা অনেক মো সহ মো স্বামী অনেক মো সহ সেটা হচ্ছে মো লাইফর সব বড় জিনিস আমার কিছু থাকু না ছাড়ন্তু দেখবা ঘরের দু সারা কাম পড়েছি টিকি কাম দাম কম করবি জন কু খোইনি তাকে সকাল যাই খোয়াই তাকে কম টিকি খোয়াবি তারপর আমার শুভ সন্ধ্যা আপন মানুষ ওয়েলকম করছি আমার ফাঙ্কা ফাঙ্কা ঘরক আপন মানুষ তো রশ্মিতা যদি গলা যেমনি আপনার ব্লগ্রে এপর্যন্ত দেখিবে জাঁথিবে তো বাবুকু নুহ আজ কোণ কি মো পিলা কেউ জ্বর আসিছি মানে এবে জ্বর মো পুয়ের ভালো হয়েছিল মোটর টিকি জ্বর আসিছে ইঞ্জেকশন উঠাম দেখুন আপনার মানে গোটে আশীর্বাদ করুন টিকি মোটা সোটা হোক কাই মোটা সোটা হোনি মো বাইরটা কম যেবেঠু সাহুন শেখর আসলে ইয়ে আর জমা গেল সি বি স্যাক্রিফাইস করিদিয়ে সে কারণ মো ছোট ভাই মানে গেল শুনতো মো পু মানে জাঁচি অবভিয়াসলি সব কিছু লাইফে স্যাক্রিফাইস করব সব স্যাক্রিফাইস করু কিছু টেনশন নাই কিন্তু লাইফে কিছু আচিভ করি স্যাক্রিফাইস করবার মূল্য আছে লাইফে কিছু আচিভ করে নথু সব ত্যাগ করদেব সেটা কেমন হব মতো ত্যাগ করেদেবু মতো যদি কি 50% মেগে তুমি দিয়ে দেবু তো জুয়া তাকে দিয়ে দেবো মু তাকে টকা টকা বিক্রি দেবি চারি পাঁচ জুয়া নেব তুমি তাকে গোটা টঙ্কা লাগে বিক্রি দেবি নিও বোঝ নেই এটি পাটনা হাটে সব দিয়ে বুঝলি তো মু
ମୁଁ ଯେତେବେଳେ ଜେଜେମା ବି ସେତେବେଳେ ବ୍ଲଗ୍ ବି ବନାଉଥିବି ମ ଆପଣ ମାନେ ଦେଖିବେ କେମିତି ଥଟା ମଜା କରିବି ମୋ ନାତି ନାତୁଣୀ ମାନଙ୍କ ସହିତ। ତ ଚାଲନ୍ତୁ ମା ପୁଅ କହୁଛି ମାମା ମ୍ୟାଗି ଖାଇବି ତ ତାକୁ ଟିକେ ଚା ଦେଇଥିଲି କଥା ଜାଣିଛନ୍ତି ଚା ବହୁତ ଫେଭରେଟ୍ କିନ୍ତୁ ଏବେ ଚା ଶ୍ରଦ୍ଧା ବକା କଲର ପିଉନି ତ ତା ପାଇଁ ଯାଉଛି ମ୍ୟାଗି ବନେଇବି ଟିକେ ବନେଇକି ସେ ଖାଇବ ତାପରେ ରୁଟି ବନେଇବି ରାତିରେ ରୁଟି ସୋୟାବିନ ବନେଇବି ସୋୟାବିନ ତରକାରୀ। ଚାଲନ୍ତୁ ଫଟାଫଟ ଆମେ 2 ମିନିଟ୍ରେ ବନେଇଦେବା ଇପି ଇପି ବନେଇ ଦେଇକି ତାକୁ ଖାଇବା ପାଇଁ ଦେଇଦେବି ତାପରେ ଯିବି। ଇଭିନିଂର ଖାଇବା କ'ଣ ତିଆରି କରିବା ମା ପୁଅ ଯୋଗ ପୁରାଣ କରୁନୁ 40 ଏମିତି ବହୁତ କିଛି ଆମର କରିବାର ଅଛି ତ ସବୁକିଛି ଆପଣମାନେ ଯଦି ଏଇ ବ୍ଲଗ୍ରେ ରହିବେ ତାହେଲେ ଦେଖିପାରିବେ। ଚାଲନ୍ତୁ କହିଦେ ଜୟ ଜଗନ୍ନାଥ। ତ ଏଇଠି ମୁଁ ବାହାର କରୁଛି ଇପି ବାବୁ ସାହେବକୁ ଇପି ଦେଇଦେଇଥିଲେ ହେଇଥାନ୍ତା ନା ଇଏଥାନ୍ତା ମାମୁଁ ଗୋଟେ ଖାଇଥାନ୍ତା। ହଁ କି ଦୋକାନରୁ ଖାଇଦେବନି ତମର ତ ଆମେ ଡବା ଗୁଡ଼ାକରେ ଲୋଡ୍ କରିସାରିଲା ପରେ ଇଏ ଏକ୍ସଟ୍ରା ସଉଦା ଗୁଡ଼ାକ ଥାଏ। ଦେଖନ୍ତୁ କେମିତି ହଉଛି ଦେଖ ତ ତାକୁ ଭିଡ଼ିଓ ତାର କରିବି କେମିତି କେମିତି ହଉଛି ଟିଉସନ କରିବି ବୋଲି କେମିତି ହଉଛି ସାର ଆସିକି ଘରେ ପଛେ ପଛେ ବୁଲୁଛନ୍ତି ଏ ଟିଉସନ କରିବା ବୋଲି କେମିତି ଚାଲେ ସାର୍ଟ ଲଗା ଯଦି ଦି ଦିନ ସାର ଆସିଥାନ୍ତି ନା ତାହେଲେ ଚାଲେ ଆସିଲୁ ଉଠେ ଚାଲେ ପୁଅ ତୋତେ ସଣ୍ଡୁ ଆସିଲେ ତୋ ତଣ୍ଟି ଚିପି ଦେବି ଜ୍ୱର ଜ୍ୱର ତ ମେଡିସିନ ଖାଇକି ନା ଜ୍ୱର ଛାଡି ଯାଇଛି ନାଇଁ ଜ୍ୱର ନାହିଁ ଚାଲ ନା ଦେଖନ୍ତୁ କିନ୍ତୁ ଆଣ୍ଠୁ ମାଡିକି ତଳେ ବସି କିନ୍ତୁ ହଉଛି ମାନେ ଯାହାକୁ ପାଠ ନ ଆସୁଥିବ ସେ ସିନା ଏମିତି ହବା କଥା ଆକୁ ପାଠ ହଉଛି କିନ୍ତୁ ହଉଛି। ଦେଖନ୍ତୁ ବସିଲା ଭିଡ଼ି ଘୋଷାରିକି ବସେଇଦେଲି ମୋ ଝାଳ ବାହାର କରିଦେଲା ଭିଡ଼ି ଘୋଷାରିକି ନେଇକି ତ ସେ ଏମିତି ହଉନଥିଲା ବହୁତ ଟାଇମ୍ ପରେ ପୁଣି ଆଜି ଏମିତି ହେଲା ତ ତାର ଟିକେ ଜ୍ୱର ଟିକେ ହାଲକା ଆସିଛି ନା ଆଉ ପାଠ ସବୁ ପାଠ ମାନେ ପାଠ ସେ ବରାବର ପଢେ କିନ୍ତୁ ତାର ତାର ଏଇ ସାର୍ଙ୍କୁ ବହୁତ ଡର ସାର୍ ବହୁତ ବାଡ଼ାନ୍ତି ତ ଭାରି ତା ଜୀବନର ଭୟ ଆଉ ତା ଛୁଆବେଳୁ ସେ କେବଳ ଏଇ ସୁନୀଲଙ୍କ ପାଖରେ ହିଁ ଟିଉସନ୍ କରିଛି ଆଉ ଯାହା ବି ସେ ଆଜି ଏତେ ଭଲସେ ଟିକେ ପଢ଼ିପାରେ ଜାଣିପାରେ କେଉଁ ଜିନିଷ ବୁଝିପାରେ ସବୁ ସୁନୀଲଙ୍କ ପାଇଁ ସେଥିପାଇଁ ସୁନୀଲ କି ତାର ଜୀବନର ଭୟ ତ ଫାଇନାଲ ତାକୁ ଘୋଷାରି ଘୋଷାରି ନେଇ ସେଠି ବସେଇଦେଲି ମୋତେ ପେଲି ଦେଉଛି କପଳଟା ସିନା ମୋତେ ଠେଲିକି ଆଣିକି ରୁମ୍ ଜକ କଲି ବୁଲେଇଲା ହିଁ ଘର ଚାରିକାନି ତ ଚାଲନ୍ତୁ ସେ ଭିତରେ ଇପି ବନେଇ ଦେଇକି ତା ପାଇଁ ଥୋଇଦେବି ସେ ତା ଟିଉସନ୍ ସାରିକି ଆସିକି ଖାଇବ। ତ ବାବୁ ତାର ଟିଉସନ୍ ହେଉଛି ଆଉ ମୋର ଏଠି ଲୁଗାପଟା ଇପି ବି ତା ପାଇଁ ବନେଇ ଦେଇକି ରେଡ଼ି କରି ଥୋଇଦେଇ ପଳାଇ ଆସିଛି ଏବେ ଏତକ ଲୁଗାପଟା ଅଛି ଆଉ ଏମିତି ଚଉଦବାର ଅଛି ଚଉଦିକି ସବୁ ତାକୁ ଥାକରେ ଥୋଇଦେବି ତାପରେ ଯିବି ପୁଣି ରୋଷେଇ କାମ। ଚାଲନ୍ତୁ ଫାଇନାଲି ତାର ଟିଉସନ୍ ସରିଲା ସବୁ ତକ ଠିକ୍ ଠିକ୍ ଉତ୍ତର ସାର୍ଙ୍କୁ ଦେଲା କାନ୍ଦୁଥିଲା ମିଛୁକୁ ଗୋଟେ ମିଛୁ କାନ୍ଦିଲା ଏବେ ଆସିକି ଇପି ଖାଉଛି କେ ଜାଣିଛୁ କେତେ ଅଙ୍କଲ ଆଣ୍ଟି ଅଛନ୍ତି କହିବେ ଗଧଟା ବାବୁଟା ବୋ ପାଠ ପଢିବନି କେମିତି ହଉଛି କଣ କହୁଛ ଆଉ କାହିଁକି ଏମିତି କାନ୍ଦୁଛୁ ବେଳେ ବେଳେ ଟିକେ ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟ କରୁ ସମସ୍ତଙ୍କୁ ନା କଣ ଏଠି ହେଲା ଦେଖନ୍ତୁ ମୋ ଭାଇନାକୁ ଚୁଡ଼ା ଭଜା ଖାଉଛି ଆଖି ଔଷଧ ପକଉଛ ଟିକେ ଚାଲ ମୁଁ ବସେଇକି ଆସିଛି ଖାଇବ ସବୁ। ତ ଏଇଠି ପୁଅ ଖାଉଛି ମ୍ୟାଗି ଦାଦା ଖାଉଛି ଚୁଡ଼ା ଭଜା ମୁଁ ଯାଉଛି ସେଇଠି ଭିଡ଼ିଓ ଏଡିଟିଂ କରିବି କରିସାରିକି ସେପଟେ ରୋଷେଇ ବସେଇ ଦେଇକି ଆସିଛି ଫ୍ରି ତୋର ଦେହ ଭଲ ନାହିଁ ଏପଟ ସେପଟ ହେଇପାରିବନି ଚାଲନ୍ତୁ ମୋର ଏଇ ଭିତରେ ରୋଷେଇବାସ ବି ସରିଗଲାଣି ମୁଁ ଯାଇ ଖାଲି ଅନେଇକି ଖାଇବାକୁ ଦେବି ସେ କ'ଣ ଚୁଡ଼ା ଭଜା ଯେଉଁ ଖାଉଛି ବାବୁକୁ ମ୍ୟାଗି ଖାଇସାରିଲା ପରେ ବାବୁ ମେଡିସିନ ଖାଇବ ତ ଟିକେ ଦେହରେ ଉତ୍ସମ ଅଛି ମୁଁ ସେ ଭିତରେ ଭିଡ଼ିଓ ଏଡିଟିଂ କରିଦେବି।